আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একাকে নির্জনে বসে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে কিনা। যদি উত্তর আসে হ্যাঁ, তবে মনে করার চেষ্টা করুন কার কী রকম আপনি ক্ষতি করেছেন, আপনার মাধ্যমে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হলো। যদি ক্ষতিপূরণ দেওয়া যায় তবে তা চেষ্টা করুন আজই তাকে দিয়ে দিতে, আর যদি সেটা সম্ভব না হয় তবে তার কাছে গিয়ে আন্তরিকভাবে ক্ষমা চান। কারণ আজ সময় থাকতে যদি ক্ষমা না পেয়ে আপনার মৃত্যু হয় বা আপনি যার থেকে ক্ষমা চাইতেন তার মৃত্যু হয়ে যায়, তবে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে কিনা তা আল্লাহ তালাই ভালো জানেন। যদি ওই ব্যক্তি ক্ষমা করে দেয় তাহলে তো বেঁচে গেলেন, আর যদি ক্ষমা করতে ভুলে যায় বা ক্ষমা না করে তাহলে আখিরাতে এর জবাবদিহিতা হতে হবে। আর যদি আপনার ভেতর থেকে উত্তর আসে না আমি কারো কোনো ক্ষতি করিনি, সবসময় সবার উপকারই করেছি, তবে পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ আপনার মতো রয়েছে যারা নিজেকে স্বচ্ছ মনে করছে এবং তৃপ্তি সুখানুভূতিভাবে জীবনযাপন করছে, তবে একটা বিষয়, আপনি যদি কষ্ট পান কারোর ধারা, কেউ যদি আপনার কোনো ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে, তবে আপনার কাছে খারাপ লাগুক কান্না হাসুক যা আসুক না কেন, আপনি কখনো প্রতিশোধ গ্রহণ করবেন না, এই চিন্তা মাথায় রাখবেন না। যদি আপনি এসব মাথায় না রাখেন তাহলে বিচার দিবসে যখন ইনসাফের হিসাব হবে তখন আপনার পাপের পাল্লা ভারী হবে না, আপনার নেকির পাল্লা ভারী হবে আর আপনি নাজাত পেয়ে যাবেন। সুতরাং ওই দিনের কথা ভেবে দুনিয়াতে আপনি সবর করুন, কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী আর পরকাল সেটা হলো দীর্ঘস্থায়ী, যার কোনো শেষ নেই। সেই দীর্ঘস্থায়ী জীবনে সুখ পেতে চাইলে আপনাকে সবর করতে হবে। আসুন এই ব্যাপারে একটি হাদিস শুনে আসি। তিরমিজিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেন, সেখানে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুটো ক্রীতদাস আমাকে মিথ্যাবাদী বলে, কাজকর্ম কারচুপি করে এবং আমার নির্দেশ অমান্য করে, এর বিপরীত আমি তাদেরকে গালি দিই এবং প্রচুর মারি। এখন আমি তাদের প্রতি কিভাবে ইনসাফ ভিত্তি কাজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নাফরমানি এবং কারচুপি ওজন করা হবে, এরপর তোমার গালিগালাজ মারপিট ওজন করা হবে, তুমি যদি শাস্তি দাও তা যদি তাদের অপরাধের তুলনায় কম হয় তবে অবশিষ্টটুকু তোমার অনুভব হলে গণ্য হবে, আর যদি অপরাধের তুলনায় শাস্তি বেশি হয় তবে তোমার বাড়াবাড়ির প্রতিশোধ গ্রহণ করা হবে। লোকটি এই কথা শুনে অন্যতে সরে গিয়ে কান্না করতে শুরু করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআনের এই আয়াতটি শুনোনি, আর আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করব এবং আমল ওজন করব, কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না, আর যদি আমল তিন পরিমাণ হয় তবে তাও উপস্থিত করা হবে, আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। তখন লোকটি বলল, এখন তো তাদের মুক্ত করা ছাড়া আর আমার কোনো উপায় নেই, কারণ এটাই আমাকে নিষ্কৃতি দেবে। এবার চিন্তা করুন, আপনি দুনিয়াতে অন্যায়ের প্রতিশোধ নেবেন নাকি তাদেরকে ক্ষমা করে দিবেন? এই জন্য সবর করুন, সবর করলে যেমন পার্থিব জীবনে সম্মানিত হতে পারবেন আখিরাতেও সম্মানিত হতে পারবেন, ডিসিশন আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।